বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করার পর বিদেশিদের যাবতীয় ভিসা বাতিল করেছে ভারত সরকার। শুক্রবার মধ্যরাত থেকে বিশেষ কারণ ছাড়া ভারতে প্রবেশ করতে পারবেন না কোনো বিদেশি। আগামী 15 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। বুধবার দেশটির স্বাস্থ্য সংক্রান্ত মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ভিসা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তবে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কূটনীতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসা এই বিধিনিষেধের আওতায় পড়বে না। নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার মধ্যরাত 12টার পর সমস্ত ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে। প্রবাসী ভারতীয় কার্ডধারীদের ভিসা ছাড়া দেশে প্রবেশের অধিকার 15 এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা হচ্ছে। যদি কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশ করা খুব প্রয়োজনীয় হয়, তবে তাকে কাছাকাছি ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। যে কোনো ব্যক্তি চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে এলে বা 15 ফেব্রুয়ারির পর সেখানে গিয়ে থাকলে ভারতে প্রবেশের পর তাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। অত্যন্ত প্রয়োজনীয় না হলে বিদেশ থেকে ফেরার পর কাউকে যাত্রা করতে নিষেধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, খুব দরকার না হলে বিদেশে যাওয়া উচিত নয়। সেক্ষেত্রে বিদেশ থেকে ফিরলে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। নতুন এই নিষেধাজ্ঞার ফলে স্থলবন্দরগুলোতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে, বাড়ানো হবে নজরদারি। উল্লেখ্য, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার পর্যন্ত দেশটিতে মোট 62 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ইতালির 16 জন নাগরিকও। ভারতে দিল্লি এবং সংলগ্ন এলাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কারো শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।